বন্ধুরা, ধরুন আপনাকে কেউ আননোন নাম্বার থেকে ফোন দিয়েছে যার পরিচয় আপনি জানেন না, হয়তোবা সে আপনাকে কল করে বকাবকি করছে বা আপনার সাথে মজা করছে। কেউ যদি আপনাকে আননোন নাম্বার দিয়ে ফোন দেয়, তাহলে তার নাম্বারটি সেভ করে কিভাবে তার ফটো ভিডিও দেখবেন, নাম জানবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে লাইক বাটন দেখতে পারবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে জাস্ট অবশ্যই অল করবেন এবং নিচে দেখতে পারবেন অ্যাডে কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে দিবেন। তো আননোন নাম্বার থেকে কল আসলে বা যে কোনো নাম্বারকে সেভ করে ফটো ভিডিওকে দেখার জন্য আপনাদের শুরুতে কি করতে হবে, সেই নাম্বারটিকে একটু সেভ করতে হবে। সেভ করার পর আপনাদের কি করতে হবে, ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটিকে যখন আপনি ওপেন করবেন, আপনি অ্যাপসটির এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি সিম্পলি কি করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে পাবেন তিনটি অপশন বা দুইটি অপশন, যেটাই পান না কেন, এখান থেকে আপনার আইকন নামের যে অপশনটি আছে সেটাকে সেট এস ডিফল্ট করে দিবেন। সেট এস ডিফল্ট করলে এখানে জাস্ট আপনাদের লিখতে হবে কন্টিনিউ বা কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে সুইচটিকে অন করবেন। সুইচটিকে অন করার জন্য এখানে পাবেন এই অপশনটি, এখান থেকে আপনাদের আইকন অ্যাপটি দেখতে পারবেন, এটাকে জাস্ট একবার সিলেক্ট করে এটাকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা পেয়ে যাবেন ফোন নাম্বার। আপনাদের কি করতে হবে, আপনার নাম্বারটি এখানে সেভ করতে হবে। তো সিম্পলি এখানে আমি নাম্বারটি দিলাম, আমার নাম্বারটি দেওয়ার পর আমি এখানে কানেক্টে ক্লিক করব। লোডিং হবে, এখানে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে আমি যে নাম্বারটি দিয়ে জাস্ট আমার ছবিটি সেভ করলাম বা আমি যে নাম্বারটি দিলাম, এই নাম্বারটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফটোটি এখানে চলে আসলো। দেন আপনারা কি করবেন, দিস ইজ মিতে ক্লিক করবেন। এখানে আমার নামটিও দেখতে পারবেন, আপনারা জাস্ট কি করবেন, দিস ইজ মিতে ক্লিক করবেন। দিস ইজ মিতে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাপটি জাস্ট এখন সেট হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনি জাস্ট অ্যাপের এই ইন্টারফেসটি দেখতে পারবেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যতগুলো নাম্বার এখানে সেভ করা আছে, প্রত্যেকটি নাম্বারের ছবি কিন্তু এখানে শো হচ্ছে। এখান থেকে জাস্ট একটু লোডিং হচ্ছে হয়তোবা, কিন্তু আপনার এখানে যে কটা নাম্বার আছে, মানে যে কোনো নাম্বারই আপনি সেভ করেন না কেন বন্ধুরা, আপনি কিন্তু সেভকৃত নাম্বারের সকল ফটো কিন্তু আপনার ফোনে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই তন্ময়, আমি যদি তন্ময়তে ক্লিক করি তাহলে আমি তার প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমি তার সকল ছবি বা ফটো ভিডিও এখান থেকে দেখতে পারবো। আরও যদি আপনি তার আরও ফটো দেখতে চান, মানে গ্যালারির ফটো ভিডিওকে দেখতে চান, তাহলে আপনি এখানে উপরে পেয়ে যাবেন ফটোস, আপনি ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে। তো তার গ্যালারিতে যত ধরনের ফটো আছে সকল ফটো কিন্তু এখানে শো হচ্ছে এবং আমি কিন্তু তার দেখতে পারছি। তো এভাবে করেই কিন্তু জাস্ট আপনি যে কোনো ফোনের নাম্বারকে সেভ করবেন, সেভ করার পর তার ফটো ভিডিও দেখতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে তার ফেসবুক আইডিও কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করবেন। অ্যাপসটিকে ইনস্টল করার জন্য সিম্পলি আপনাদের প্লে স্টোরকে ওপেন করতে হবে। দেন এখানে সার্চ অপশন পাবেন, সার্চ করতে হবে কলার আইডি। কলার আইডি লিখে সার্চ করলে এখানে আপনি চার নম্বরে যে অ্যাপসটি দেখতে পারবেন আইকন কলার আইডি, আপনারা জাস্ট এই অ্যাপসটিকে একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।